হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেলে দেয়া প্যান্ট দিয়ে কীভাবে একটি সুন্দর ব্যবহার উপযোগী ব্যাগ তৈরি করা যায়। তো প্রথমে আমি প্যান্টটিকে কেটে নিয়েছি, কীভাবে কেটেছি সম্পূর্ণটা দেখানো হয়েছে আপনাদেরকে। এখন প্যান্টটির কাটা অংশ ঠিক নিচ বরাবর অর্থাৎ পায়ের দিক থেকে আমি আবার কেটে নিব। কেটে নিয়ে আপনারা ব্যাগটি যে মাপে বানাতে যাচ্ছেন সেই মাপে স্কেল দিয়ে একটু দাগ কেটে নিলে ভালো হয়। আর যেই মাপে বানাবেন তার থেকে অবশ্যই কাপড় কিছুটা বেশি রাখবে যাতে সেলাই করা যায়, সেলাইয়ের জায়গাটি থাকে। এই যে আমার কেটে নেওয়া অংশটি, আমি অনেকটুকু বেশি কাপড় রেখেছি। আর প্যান্টের যে পেছনের পকেটটা, সেই পকেটটাকে আমি সিকিউর পকেট হিসেবে ব্যবহার করব আমার ব্যাগের ভিতরে। আর এই কেটে নেওয়া অংশগুলো দিয়ে আমি ব্যাগের ফিতা বানাবো, ফোল্ড করে সেলাই করে ব্যাগের ফিতা বানাবো। এই ছোটো চিকন অংশটি হচ্ছে ব্যাগের নিচে যাবে, অর্থাৎ ব্যাগটি চওড়া করার জন্য নিচের পার্টটা, এই ছোটো পার্টটা আমি ওই ব্যাগের নিচের অংশের সাথে জোড়া লাগবো। আর এটা হচ্ছে ব্যাগকে আটকানোর জন্য চেইনের বিপরীতে একটি কিছু, এটা তো জানেন যে প্যান্টের কোথায় থাকে। তো এটা দিয়ে হচ্ছে আমি ব্যাগটাকে লাগাবো। আমি কোথায় লাগাবো সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পজিশনে থাকবে ব্যাগটার ভিতরের দিকে, বাইরের দিকে আমি দেবো না, আমি এটা ভেতরের দিকেই দেবো, দিয়ে সেলাই করে দেবো। আর এগুলো হচ্ছে লেস, এটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো চুজ করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালারের লেস চুজ করতে পারেন। আর এই লেসগুলো আমি তিন পার্টে ভাগ করে তিনটি স্টেপে হচ্ছে ব্যাগের দুই পাশেই সেলাই করে দিয়েছি। আর এই যে হচ্ছে সেলাইয়ের পর আমার ব্যাগের লুক। সো এই যে আমি পার্টটি জোড়া লাগিয়ে দিয়েছি আপনারা দেখছেন, আর আমার সম্পূর্ণ ব্যাগটি হচ্ছে সেলাই করার পর এইরকম। এখন অনেক কাজ বাকি যদিও, তো টুকরো করা সেই কাপড়গুলো দিয়ে এই যে আমি ফিতা বানিয়ে ফেলেছি, এখন আমি আমার সুবিধা মতো কতটুকু লম্বা লাগে সেই অনুযায়ী ফিতাটা আমার ব্যাগে লাগিয়ে ফেলবো। আর যে ইন্নারে আমি বোতামটা লাগাবো বলেছিলাম সেটা আমি লাগিয়ে ফেলেছি। এই তো এটা হচ্ছে ব্যাগের ভিতরের দিকে, আমি বাইরের দিকে রাখবো না বিধায় আমি এটা ভিতরের দিকে দিয়ে দিয়েছি। এই যে দেখছেন আমি ইন্নারটি সেলাই করে লাগিয়েও ফেলেছি। আর এখন হচ্ছে ফিতা লাগানোর পালা, এই যে ফিতা লাগানো শেষ। খুবই সুন্দর লাগছে ব্যাগটি। এখন ব্যাগের যে তলানিটি সেটি খুব শক্ত হয়নি, শক্ত না হলে ব্যাগের শেপটা ভালো আসবে না, দেখতেও খারাপ লাগবে। তাই আমি আমি ইউজ করেছি ক্যালেন্ডারের শক্ত যে পার্টটা, সেটাকে হচ্ছে ব্যাগের সাইজ অনুযায়ী আমি কস্টিউম দিয়ে পেঁচিয়ে তারপরে কাপড় সেলাই করে কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিব, এটা ঢুকে তারপর সেলাই করে দেব। তাহলে শক্ত একটা জিনিস হলো। আর এটা হচ্ছে আমি আলাদাভাবে ব্যাগের নিচে ইউজ করবো যাতে আমার ব্যাগটি পরিষ্কার করতে, মানে ধোয়ার সময় যাতে আমার কোনো অসুবিধা না হয়। এটা আমি চাইলে বের করে ফেলবো, বের করে ধুয়ে ফেলবো, ধোয়া শেষে আবার আমি এটা ব্যাগের ভিতরে দিয়ে ইউজ করব। ব্যাগটি শক্ত হওয়া খুবই জরুরি, তাহলে ভারী জিনিস ক্যারি করতে খুবই সুবিধা হয়। এটা তৈরি হয়ে গেছে আমার ভিতরের অংশটি। আর এটা আমি কোথায় দিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাগের ভিতরে, এই যে তলানিতে, ঠিক আমি যেভাবে রাখছি এইভাবে রেখে ইউজ করবো। ইউজ করা শেষ হয়ে গেলে কিংবা ধোয়ার আগ দিয়ে এই জিনিসটা আমরা আবার বের করে ফেলবো, তাহলে আমাদের ধুতে অসুবিধা হবে না। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্যাগটি কিন্তু ওয়াশেবল, এই দিক থেকে কিন্তু খুবই সুবিধা। আর ব্যাগটি ডিজাইন খুব সুন্দর হয়েছে, খুব সিমসামের মধ্যে ব্যাগটি আমরা ভার্সিটি কিংবা বাইরে গেলেও ব্যাগটি ইউজ করতে পারি, খুবই সুন্দর হয়েছে। ফেলে দেওয়া জিনিস থেকে আমরা কত সুন্দর একটি জিনিস তৈরি করে ফেলতে পারি আপনারা দেখছেন। সো দিস ইজ মাই ব্যাগ। আর এটা হচ্ছে আমার ব্যাগের ফিতা, ভিতরের অংশটা ঠিক এই রকম। এই যে বোতামটি দিয়ে আমরা হচ্ছে এটার ভিতরে লাগিয়ে ফেলবো। আর সিকিউরিটি কিংবা ইন্নার যে পকেটটির কথা আমি বলেছি সেটি ঠিক একটু নিচে, যাতে এখানে আপনারা ভার্সিটি গেলে কলম পেন্সিল কিংবা টাকা পয়সা ক্যারি করতে পারেন, অথবা ফোন, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফোনটা ক্যারি করতে পারবেন। এজন্য আমি হচ্ছে ইন্নারে এটা দিয়েছি। আর আপনারা চাইলে ভিতরে এই যে বোতামের নিচের অংশটুকুতে লেস লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের সেলাইটা খুব খারাপ দেখা যাবে না। সো ব্যাগের আউটলুকটা কিন্তু খুবই সুন্দর। পুরাতন প্যান্ট কিংবা যে প্যান্ট ইউজ করেন না আপনারা, সেই প্যান্ট দিয়ে চাইলে আপনারা ব্যাগটি তৈরি করে ফেলতে পারেন। অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।